আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে এমন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যেটি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, কারণ আমি নিজে ভিডিওটি দেখে অবাক হয়ে গিয়েছি। ছোট একটি বাচ্চা কিভাবে ইসলামের মৌলিক বিষয়গুলো সুন্দরভাবে তাকে প্রশ্ন করা হচ্ছে এবং সুন্দরভাবে সে উত্তর দিচ্ছে, আর এই বিষয়গুলো জানা আমাদের প্রত্যেক মুসলিমের জন্য অত্যন্ত জরুরি। আসুন আগে আমরা ভিডিওটি দেখি। মা রাব্বুক আল্লাহ ما دينك؟ الإسلام. من نبيك؟ محمد صلى الله عليه وسلم. ما كتابك؟ القرآن. أين الله؟ في السماء، مستوى على العرش. ما الدليل على ذلك؟ الرحمن على العرش استوى. ما معنى استوى؟ أي علا وارتفع. ما أعظم عبادة؟ التوحيد. ما معنى التوحيد؟ لا إله إفراد الله بالعبادة. ما أعظم معصية؟ الشرك. ما هو الشرك؟ عبادة غير الله مع الله. ما هي كلمة التوحيد؟ لا إله إلا الله. ما معنى لا إله إلا الله؟ لا معبود بحق إلا الله. لماذا خلقنا الله؟ نعبده وحده لا شريك له. كم عدد أركان الإسلام؟ 5. ما هي؟ شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله، إقام الصلاة وإيتاء الزكاة، حج البيت ما استطاع إليه سبيلا، وصوم رمضان. هل لله أسماء وصفات؟ نعم. هل أسماء الله وصفاته تشبه أسماءنا وصفاتنا؟ لا. ما الدليل على ذلك؟ ليس كمثله شيء وهو السميع البصير. ما شاء الله. কিভাবে এই ছোট বাচ্চাটি সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কের জ্ঞানগুলো বলে দিল, এটা দেখে এতটাই আফসোস লাগে যে আমরা অনেকেই যারা মুসলিম নিজেকে দাবি করি এর অনেক প্রশ্ন উত্তরগুলো আমাদের জানা নেই। কিন্তু আমাদের প্রত্যেক মুসলিমের উপর এই প্রশ্ন উত্তর জানাগুলো একদমই জরুরি এবং একদমই শিক্ষা করা উচিত আমাদের। কারণ আল্লাহ সম্পর্কে যদি আমি না জানি, আমি যে রবের ইবাদত করছি তার সম্পর্কে যদি আমি না জানি, তাহলে আমি মুসলিম হিসেবে কি করতে পারলাম? দুনিয়ার সব কিছু আমি জানতে পারলাম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমার জ্ঞান নেই, ইসলামের মৌলিক বিষয়গুলো আমি জানি না, তাহলে কিভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাল কিয়ামতের দিন হিসাব দেবো, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাল কিয়ামতের কিভাবে দাঁড়াবো একবার কি আমরা ভাবি? প্রিয় দিনী ভাই বোনেরা, এই ছোট ছোট বিষয়গুলো, এই মৌলিক বিষয়গুলো আমাদের সবার জানা উচিত। তাওহীদ, ঈমান, আল্লাহ রাসূল সম্পর্কে, দিন সম্পর্কে আমাদের সবারই জানা উচিত। কারণ আজ আছি কাল নেই, আজকে আমরা দুনিয়াতে আছি কাল থাকবো না, কিন্তু আমাদের এলম কাল কিয়ামতের দিন আমাদের হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।